নমস্কার বন্ধুরা, যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার হয়ে থাকেন এবং যদি আপনারা আপনাদের সেভিং অ্যাকাউন্ট থেকে প্রায় 7% কাছাকাছি ইন্টারেস্ট রেট পেতে চাইছেন, তাহলে আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। কারণ এই ভিডিওতে আমি কথা বলবো সেভিং প্ল্যান অ্যাকাউন্টের সম্বন্ধে এবং জানব সেভিং প্লাস অ্যাকাউন্ট কি, এই অ্যাকাউন্ট থেকে কি কি বেনিফিট পেতে পারেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে কথা বলি যে যদি আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার হয়ে থাকেন, যদি আপনার অ্যাকাউন্ট সবাই ব্যাংকে থেকে থাকে এবং যদি আপনি আগামী সময়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সেভিং প্লাস অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি ব্যাংকের তরফ থেকে কি কি বেনিফিটস পাবেন।